সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এ। আপনারা দেখছেন আজকের জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নিবেদিত আজকের ডক্টর সারপ্রাইজ। প্রতিবারের মতো সঞ্চালক হিসেবে আমি আছি ডক্টর ফাতিমা মারিয়া খান, সহকারী অধ্যাপক মনোরোগবিদ্যা বিভাগ উত্তর আধুনিক মেডিকেল কলেজ। প্রতিবারে আমরা আমাদের জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নিবেদিত ডক্টর সারপ্রাইজে কথা বলি চিকিৎসা বিষয়ে, বিভিন্ন রকমের রোগ, তার কারণ এবং তার প্রতিকার নিয়ে। আজকেও সেটি ব্যতিক্রম হবে না। আজকে আমরা কথা বলবো একটি নতুন বিষয় নিয়ে। আজকে আমরা কথা বলবো স্ট্রোক পরবর্তী পুনর্বাসন চিকিৎসা নিয়ে, দ্যাট মিনস হচ্ছে রিহ্যাবিলিটেশন। দ্যাট মিনস হচ্ছে স্ট্রোকের পরবর্তী রিহ্যাবিলিটেশন কি কি ভাবে আমরা আসলে করতে পারি, এ নিয়ে কথা বলবো আজকে আমরা। তো আমাদের আজকে ডক্টর স্যারপ্রাইজে প্রতিবারের মতো যুক্ত হন একজন দেশ বর্ণ চিকিৎসক, আসুন তার সাথে পরিচয় হয়নি। আমাদের সাথে আজকে যুক্ত হচ্ছেন ডাক্তার আনিকা জামান, যিনি একজন কনসালটেন্ট ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল মেডিসিন, একজন দেশের একজন সুনামধন্য ফিজিয়াস্ট্রিস্ট হিসেবে আছেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল বাংলাদেশে, এবং আপা নিয়মিত ভাবে চেম্বার করছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে। আসসালামু আলাইকুম আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ডক্টর স্যারপ্রাইজে। ওয়ালাইকুম আসসালাম। আশা করছি সবাই ভালো আছেন। যারা দেখছেন তাদের সবাইকে আমার সালাম, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে আজকে ডক্টর স্যারভাইস। আমরা কথা বলবো আজকে স্ট্রোক পরবর্তী পুনর্বাসন নিয়ে। দ্যাট মিনস হচ্ছে আসলে এই স্ট্রোক রোগটি কি, আমরা খুব কমনলি স্ট্রোক হয়েছে অথবা স্ট্রোক হবে, অথবা আমরা খুব ভয়ে থাকি যে আসলে কি কখন স্ট্রোক হতে পারে। তো সেক্ষেত্রে এই সব কিছুরই আলোচনা আমরা আজকে করব। আমাদের সাথে আছেন ডাক্তার আনিকা জামান আপা। তো আপনাদের কোনো ধরনের আজকে স্ট্রোক রিলেটেড কোনো ধরনের কোয়ারি থাকলে আপনারা আজকে আমাদের চ্যানেল 24-এর আজকে ভেরিফাইড পেজে আপনাদের প্রশ্নটি রাখতে পারেন। আমরা চেষ্টা করব আপনার কাছে তার প্রশ্নটি কিন্তু রাখতে। প্রথমে আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের প্রোগ্রামে। তো প্রথমে আপনার কাছে আমরা জানতে চাচ্ছি, এই যে স্ট্রোক, স্ট্রোক তো একটা নিউরোলজিক্যাল কন্ডিশন এবং এটা একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। তো আপনার কাছে আমরা জানতে চাই স্ট্রোক বলতে আসলে আমরা কি বুঝি। জি, আচ্ছা, একটু যদি হেডলাইনটা আমি একটু ইলাবোরেট করি বা একটু যদি বিস্তারিত করি, হেডলাইনটা হচ্ছে স্ট্রোক পরবর্তী পুনর্বাসন চিকিৎসা। তো সেক্ষেত্রে আমরা এটাকে দুভাগে ভাগ করে বলতে পারি, একটা হচ্ছে স্ট্রোক এবং আরেকটা হচ্ছে পরবর্তী পুনর্বাসন চিকিৎসা। তো প্রথম কথা, যেটা স্ট্রোক, সেটা আমরা মোটামুটি সবাই জানি, স্ট্রোকের পেশেন্ট বা স্ট্রোক হয়নি এরকম বাসা খুব কমই খুঁজে পাওয়া যায়, যাদের পরিবারে কেউ না কেউ এরকম স্ট্রোকে আক্রান্ত হয়ে থাকেন। তো এই স্ট্রোকটা একটু ইলাবোরেট করছি পরে, আমি পুনর্বাসন চিকিৎসা সম্পর্কে একটু বলে নিই আগে। পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশন যেটাকে আমরা বলি, এটা ইংরেজিতে আমরা এভাবে বলি যে টু মেক ফিট এগেইন, মানে আবার তাকে আগের অবস্থানে ফিরিয়ে দেওয়া। একটা পেশেন্ট যখন স্ট্রোক করে তখন তার যে ধরনের সমস্যাগুলো তৈরি হয়ে থাকে সেগুলো থেকে বের হয়ে সে যেন আবার পুনরায় তার দৈনন্দিন কাজে ফিরতে পারে, সেটা ঠিক করে দেওয়াই হচ্ছে রিহ্যাবিলিটেশন মেডিসিনের কাজ। তো অনেকেই হয়তো ব্যাপারটা নিয়ে একটু কনফিউশনে থাকেন, সেজন্য একটু ক্লিয়ার করে নিলাম। এখন আসি স্ট্রোকের ক্ষেত্রে। স্ট্রোকটা একটা আপু আগেই বলে ফেলেছেন, এটা একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। এখানে সাধারণত হয় ব্রেন, আমাদের আমরা সবাই জানি যে সব সেন্টার গুলো বা আমাদের শরীর চালনা করার জন্য যে জিনিসগুলো সেন্টার গুলো দরকার সেগুলো ব্রেনে বা মাথায় সঞ্চিত থাকে। তো যখন ব্রেনের কোনো একটা অংশে, এবং জেনে আপনারা অবাক হবেন যে যেই পাশটা, যে সেন্টার গুলো এক পাশে যে পাশে থাকে তার অপোজিট পাশের চালনা করে থাকে। তো যখন আমাদের যে কোনো এক পাশের রক্ত সঞ্চালন কোনো কারণে বন্ধ হয়ে যায়, যে অংশটা ব্রেনের রক্ত সঞ্চালন থেকে বঞ্চিত থাকে, অথবা কোনো অংশে রক্তনালী ছিঁড়ে যদি সেখান থেকে রক্তপাত হতে থাকে, সেই অংশের যে কার্যক্ষমতা ছিল, যে সেই অংশটা যে বডির যে পার্টগুলোকে নিয়ন্ত্রণ করত সেগুলো তখন নষ্ট হয়ে যায়। খুব সহজ ভাষায় যদি আমরা বলতে চাই, স্ট্রোক হচ্ছে এটাই, যে ব্রেনের একটা অংশ যখন এফেক্টেড বা আক্রান্ত হচ্ছে রক্ত সঞ্চালন কমে যাওয়ার জন্য, অথবা রক্তনালী ছিঁড়ে রক্তক্ষরণ হওয়ার জন্য, তখন অপোজিট বডির যে অপোজিট বা অন্য পাশের যে সঞ্চালিত অংশগুলো কার্যক্ষমতা হারিয়ে ফেলে। সেক্ষেত্রে আমরা প্যারালাইসিস বা দেখে থাকি যে অবসাদ, মানে দুর্বলতা অনুভব করছে অপর অপর পাশে। এটা হচ্ছে খুব সাধারণ ভাষায় স্ট্রোকের একটা চেনার বিষয়।
তো অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপা আপনাকে। আমাদের আসলে সাধারণ দর্শকদের জন্য আসলে স্ট্রোক কি এটা আসলে আমাদেরকে বিশদভাবে আলোচনা করার জন্য। আপা আপনার কাছে আমাদের পরবর্তী প্রশ্ন, অনেকের কাছে আসলে বিভিন্ন রকমের আসলে তাদের মাথার ভিতরে কারণগুলো মানে আসে আর কি, যে আসলে স্ট্রোকটা কোথায় হয়। অনেকে হয়তো জি বলে যে হচ্ছে হার্টে স্ট্রোক করে, হার্টে হয়, অনেকে হ্যাঁ বলে যে ব্রেইনে স্ট্রোক করে, হ্যাঁ হ্যাঁ আসলে অনেকে হয়তো জানেই না যে আসলে স্ট্রোকটা কোথায় হয়। স্ট্রোকটা কি থাকে, আপনার কাছ থেকে কিন্তু আমরা বুঝতেই পারলাম এটা একটা কিন্তু এটা ব্রেইনের ব্রেনের ডিসঅর্ডার, এবং সমস্যা। এটা অবশ্যই আমাদের এখানে কিন্তু আমাদের নিউরোলজিক্যাল কন্ডিশন গুলো মেইনলি জড়িত। আপা জি আপনার জি কাছে জি আমাদেরকে ছোট করে যদি আমাদেরকে বলেন যে স্ট্রোকের পিছনে কি কি ধরনের কারণ রয়েছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, সেক্ষেত্রে বয়স, আমরা অনেকেই ধারণা করে থাকি বয়সটা হচ্ছে সাধারণত বয়স্কদেরই এটা হয়ে থাকে, এটা আমরা দেখে আসছি ইউজুয়ালি, কিন্তু সব সময় যে বয়স্কদেরই হবে এটা নাও হতে পারে, ইয়াং বয়সে কম বয়সে অনেকের স্ট্রোক হয়ে যায়। তো এখানে আমরা স্ট্রোকের কারণ সরাসরি যদি বলতে চাই এভাবে পাবো না, এখানে কিছু রিস্ক ফ্যাক্টর থাকে যা কিনা ত্বরান্বিত করে, স্ট্রোক হওয়ার জন্য ত্বরান্বিত করে। রিস্ক ফ্যাক্টর গুলোর মধ্যে কিছু আছে আমরা চেঞ্জ করতে পারি, কিছু আছে চেঞ্জ করা যায় না। যেগুলো আমরা চেঞ্জ করতে পারি না সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বয়স একটা, তারপরে জেন্ডার বলে থাকি বা পুরুষ মহিলা, সাধারণত পুরুষরা একটু বেশি এফেক্টেড হয়ে থাকেন, পুরুষ মহিলা, তারপরে একটা জাতীয়তা একটা বিষয় আছে, রেস বলে থাকি, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো না চাইলেও, এগুলো একটা ফ্যাক্টর। এছাড়া আছে কিছু চেঞ্জ করার বিষয় যেগুলো আমরা হয়তোবা চেঞ্জ করলে করতে পারি, লাইফস্টাইল মডিফিকেশন থেকে হোক বা যেভাবে হোক আমরা চাইলে কন্ট্রোলে আনতে পারি, যেমন ডায়াবেটিস মেলাইটাস, যেমন হাইপারটেনশন বা প্রেশার, এবং সিগারেট স্মোকিং বা ধূমপান করেন যারা, এগুলো ক্ষেত্রে এগুলো একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে, কিন্তু আমরা চাইলে এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি, চাইলে আমরা প্রেশারটাকে কন্ট্রোলে রাখতে পারি, চাইলে ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখতে পারি, এবং হাইপার লাইপিডেমিয়া বা অতিরিক্ত চর্বি জমে যাওয়া, হ্যাঁ অনেক সময় দেখা যায় যে কোনো একটা ধমনির ব্লক থেকে স্ট্রোক হয়ে যায়, সেক্ষেত্রে হাইপার লাইপিডেমিয়া বা স্ট্রোক এটা একটা কারণ। সেক্ষেত্রে হাইপার লাইপিডেমিয়া কমানোর জন্য আমরা চর্বি জাতীয় খাবারগুলো কমাতে পারি। তো এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর, সরাসরি ওভাবে কারণ জড়িত নেই, এই রিস্ক ফ্যাক্টর গুলোর মাধ্যমেই বা ত্বরান্বিত ফ্যাক্টর গুলোর মাধ্যমেই সাধারণত স্ট্রোকের সূচনা হয়ে থাকে। অসংখ্য ধন্যবাদ আপা। আপনার আসলে আমরা অনেক অনেকগুলো রিস্ক ফ্যাক্টর্স গুলো পেলাম, দ্যাট মিনস হচ্ছে স্ট্রোকের যেহেতু হচ্ছে কোনো ধরনের স্পেসিফিক কোনো ধরনের কারণ এখন পর্যন্ত হ্যাঁ নির্ণয় হ্যাঁ করা যায়নি, কিন্তু রিস্ক ফ্যাক্টর্স গুলোকে যদি আসলে আমরা মডিফাই করতে পারি, হ্যাঁ হুম কিছু মডিফাইবল মানে আছে রিস্ক ফ্যাক্টর্স আছে আর কিছু আছে কিন্তু আনমডিফাইবল, যেগুলো আসলে আমরা মডিফাই করতে পারছি না। তো জি জি সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই যেগুলো আমরা মডিফাই করতে পারবো লাইফস্টাইলের মাধ্যমে, রিহ্যাবিলিটেশনের মাধ্যমে, আমরা সেগুলোকে জি জি কিন্তু অবশ্যই আমরা কিন্তু সেটাকে স্ট্রোকের সম্ভাবনা কমিয়ে আনতে পারবো। প্রিভেনশনে কিন্তু আমরা হেল্প করতে পারি। জি আপা জি আপনার জি কাছে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমরা একটা একটা মানুষের কখন স্ট্রোক হচ্ছে, এই ধরনের কোন বুঝবো কোন ধরনের কিভাবে? প্রাথমিক লক্ষণ গুলো কি জি দেখে আসলে আমরা বুঝবো যে আসলে একটা মানুষের জি স্ট্রোক হয়েছে? জি দেখা যায় যে সাধারণত আমরা এক পাশের অবশ ভাব বা প্যারালাইসিস এটা দেখেই বুঝে ফেলি যেটা স্ট্রোক বা ধারণা করে থাকি। তারপরেও সাধারণত খুব কমনলি যেটা দেখা যায় সেটা হচ্ছে যে কোনো একজন বয়স্ক মানুষ সকালবেলা উজু করতে গিয়েছেন ওয়াশরুমে, বা যাই হোক কোনো কারণে উনি প্রিপারেশন নিচ্ছেন নামাজের জন্য, হঠাৎ করে উনি মাথা ঘুরে বা হঠাৎ করে উনি পড়ে গেলেন, পড়ে যাওয়ার পরপরই দেখা গেল যে উনি আর সে পাশটা নাড়াতে পারছেন না, এবং কথা অনেক সময় জড়িয়ে যাচ্ছে, খাবার যদি মুখে কোনো পানি দেওয়া হলে সেটা হয়তো বা গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। এই ধরনের লক্ষণগুলো দেখে যে কোনো মানুষ বুঝে ফেলতে পারবে যে রোগীটা স্ট্রোক করে ফেলেছে, হ্যাঁ যে তার এক পাশটা খুবই দুর্বল, কোনোভাবেই সে পাশটা উঠে দাঁড়াতে পারছেন না উনি, তারপরে মানে কোনোভাবে তার শক্তি নাই সেই পাশে, বা বল বলে থাকে সবাই যে বল পাচ্ছে না, শক্তি পাচ্ছে না, হ্যাঁ খাবার দিলে মুখ থেকে গড়িয়ে পড়ে যাচ্ছে, হ্যাঁ সেই প্যারালাইসিস বা মানে অবসাদগ্রস্ততা এটা দেখেই আমরা বুঝতে পারি যে রোগীটা স্ট্রোক করেছে। হ্যাঁ এই হলো আমাদের প্রাথমিক চেনার বিষয়টা। তারপরে আমরা আসলে যখন হসপিটালে অ্যাডমিট হয় তারা রোগীরা বা রোগীর ফ্যামিলি যখন হসপিটালে অ্যাডমিট হন, তখন তাদের কিছু পরীক্ষা নিরীক্ষা, ক্লিনিক্যাল সাইন সিমটম, তার সাথে সাথে একটা যদি 72 ঘন্টার মধ্যেই উনি আসেন তাহলে হয়তো আমরা একটা সিটি স্ক্যান হ্যাঁ করে আমরা নির্ণয় করতে পারি যে স্ট্রোকের ধরনটা কিরকম, সেটা কি
রক্তক্ষরণের মাধ্যমে হয়েছে নাকি কোনো অংশে রক্ত সঞ্চালন কমে যেয়ে হয়েছে, এটা 72 ঘন্টার মধ্যে আসলে আমরা একটা পরীক্ষা করে জানতে পারি। তো রোগীদের প্রথম অবস্থায় এই যে সিমটম গুলো বললাম, হঠাৎ করে পড়ে গেলেন, তার অবশ একটা পাশ অবশ হয়ে গেল, এটা দেখে আসলে স্ট্রোক নির্ণয় করা সম্ভব। অসংখ্য ধন্যবাদ আপা, আমরা কিন্তু আপনার কাছ থেকে কিন্তু আমরা বুঝতে পারলাম কি কি লক্ষণ দেখলে আসলে আমরা প্রাথমিক জি ভাবে নির্ণয় করতে পারি একটি মানুষের স্ট্রোক হয়েছে। জি আপা আপনার কাছে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, যেহেতু আমরা স্ট্রোকের কারণগুলো জানলাম, লক্ষণগুলো জানলাম, তো যখন একটা মানুষের আসলে স্ট্রোক হয়ে যায় তখন পরবর্তী পদক্ষেপগুলো কি? জি জি এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এবং এখান থেকে আমাদের কাজকর্ম শুরু হয়। হ্যাঁ, এখন একটা কথা অনেকেই ধারণা করেন যে একটা পেশেন্টের স্ট্রোক হয়েছে, এখন উনি ওয়ার্ডে ভর্তি আছেন বা যে কেবিনে ভর্তি আছেন, উনার আগে প্রাথমিক চিকিৎসাটা হয়ে যাক, তারপরে আমরা রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসনটা শুরু করব। সেটা অনেকে একটা টাইম ফ্রেমের মধ্যে রাখেন, হয়তোবা 7 দিন 10 দিন এরকম বলে থাকেন। আসলে এরকম কোনো নিয়ম রিহ্যাবিলিটেশনের নেই। আমাদের বলা হয়ে থাকে যে আপনি যেদিন স্ট্রোক করেছেন, ফার্স্ট ডে ফার্স্ট থেকে আমাদের রিহ্যাবিলিটেশন কার্যক্রম শুরু হয়ে যাবে, সেটা মেডিকেল ম্যানেজমেন্টের পাশাপাশি। অবশ্যই অবশ্যই একটা মেডিকেল ম্যানেজমেন্ট চলবে তার সাথে সাথে, বা ওষুধপত্র চলবে তার সাথে সাথে, রিহ্যাবিলিটেশন প্রথম দিন থেকেই শুরু হয়ে যাবে। হ্যাঁ, অনেকেই মনে করে থাকেন যে 7 দিন পর হয়তোবা আমরা যোগাযোগ করব, 10 দিন পর মাত্র স্ট্রোক করলো, না, ধারণাটা ভুল। যত ডিলে হবে, যত সময় যাবে, তত তার পরবর্তী যে সমস্যাগুলো সেগুলো তত বেশি মানে কঠিন হয়ে ধারণ করবে। প্রথম অবস্থাতেই যদি আমরা রিহ্যাবিলিটেশনটা শুরু করে দিতে পারি, তাহলে হয়তো বা সেই সমস্যাগুলোকে আটকানো যেতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম কথা। তো সেক্ষেত্রে আমরা যদি একদম বেড মডিফিকেশন থেকে শুরু করি, যে একটা রোগীর বিছানা কেমন হবে, আমরা প্রথম দিনে নিউম্যাটিক বেডের কথা বলে থাকি, যে বিছানাগুলো এমন হবে যেখানে ফ্লুইড এয়ার এগুলো থাকবে, যাতে যেহেতু পেশেন্ট নড়তে পারছেন না, এক পাশটা নাড়াতে পারছেন না, সেহেতু তার ওই অংশগুলোতে যেন আলসার ডেভেলপ না করে বা কোনো ক্ষত সৃষ্টি না হয়। হ্যাঁ, তো এই জন্য এটা ডে ফার্স্ট থেকেই শুরু করতে হবে। যদি উনি 7 দিন 10 দিন পরে আসেন, অলরেডি একটা আলসার নিয়ে চলে আসেন, তো আমরা যদি প্রথম দিন থেকে এটা শুরু করতে পারতাম, এটা হয় না। এই জন্য একটা হচ্ছে বেড মডিফিকেশন, অনেকে করেন শোয়ায় খাওয়ান প্রথম দিন থেকে, কিন্তু আমরা বলে থাকি যে না, কখনোই তাকে শুয়ে খাওয়ানো যাবে না, তাকে অবশ্যই একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হোক বা একটু সেমি ইরেক্ট পশ্চার যেটা বলে থাকি, একটু হেলান দিয়ে তাকে খাওয়াতে হবে, যাতে তার বুকে কোনো ইনফেকশন, নিউমোনিয়া না হয়। হ্যাঁ, এটা প্রথম দিন থেকেই শুরু করতে হবে। এবং তার অংশ, যে অংশগুলো উনি নাড়াতে পারছেন না, সেই অংশগুলোকে প্রথম আস্তে 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 আস্তে, উনি যখন একটু স্ট্যাবল হবেন, কন্ডিশনটা যখন স্ট্যাবল হবেন, উনি যখন আমার কথা বুঝতে পারবেন যে হ্যাঁ আমি আপনার কথা বুঝতে পারছি, রোগী হয়তোবা বলতে না পারলেও বুঝতে যখন পারবেন, বা কমেন্ট ফলো বলি যখন এটা করতে পারবেন, তখন তাকে বলতে হবে যে আপনি আরেকজন কেয়ার গিভার যিনি থাকবেন, উনি যেহেতু পারবেন না, আরেকজন কেয়ার গিভারকে বলতে হবে যে আপনি এই জয়েন্ট গুলোকে মুভ করতে থাকেন। কারণ জয়েন্ট যদি মুভ না করি আমরা প্রথম দিন থেকেই, আস্তে আস্তে এই প্যারালাইসিসটা আরো বেশি গভীর হয়ে যাবে, তখন পরবর্তীতে রিহ্যাব করাটা কষ্ট হয়ে যায়। প্রথম দিন থেকেই যদি আমরা এগুলোকে একটু নরম করে নিই, জয়েন্ট গুলোকে একটু ফ্লেক্সিবল করে নিই, হ্যাঁ, তাহলে পেশেন্টের রিকভারি চান্সটা খুব ভালো থাকে। এটা একদম রেফার্স থেকে শুরু করি আমরা, দেন আস্তে আস্তে অনেক রকম স্টেপস আছে রিহ্যাবের, অনেক রকম। ডিপ ভেন থ্রম্বোসিস নামে একটা সমস্যা হয়ে থাকে, যেখানে কিনা পায়ের ধমনিগুলো, রক্তগুলো, রক্তনালীগুলো অনেক সময় ব্লক হয়ে যায়, পা ফুলে যায়। তো যদি না আমরা প্রথম দিন থেকেই মুভমেন্ট গুলো ঠিকঠাক মতো করতে পারি, পাটাকে একটু এলিভেট করে দিলাম, একটু উঁচু করে দিলাম, বালিশ দিয়ে দিলাম, এগুলো যদি প্রথম দিন থেকে করতে পারি, একে তো আলসারটাও প্রিভেন্ট হয়, 2 নম্বর ওই ডিপ ভেন থ্রম্বোসিসটা অ্যাকচুয়ালি ওটাকে আর আমাদের এই সমস্যাটা, কমপ্লিকেশনটা আসে না, মাসেল ওয়াস্টিংটা কমে যায়। তো আসলে প্রথম দিন থেকে শুরু করা উচিত এই আর অসংখ্য কি। ধন্যবাদ আপা, আমরা আসলে কিন্তু আপনার কাছ থেকে জানলাম যে আসলে স্ট্রোক পরবর্তী রিহ্যাবিলিটেশন অথবা আমাদের যে হচ্ছে রিহ্যাবিলিটেশন পরবর্তী চিকিৎসাটা আসলে কতটুকু জরুরি। কারণ একটা স্ট্রোক যতটুকু আসলে আমাদেরকে ড্যামেজ করে যাচ্ছে, স্ট্রোক পরবর্তী সময়টা কিন্তু আমাদের আরো বেশি ড্যামেজিং হতে পারে, যেটা আসলে আমাদের রিহ্যাবিলিটেশনের পদ্ধতি অথবা চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আমরা অনেকটুকুই কমে আনতে পারি এবং আমাদের রোগীদের যে কোয়ালিটি অফ লাইফটা কিন্তু আমরা অনেক বেশি ইমপ্রুভ ম্যাক্সিমাইজ করতে পারে, এক্স্যাক্টলি, ডেইলি লিভিংসটাকে আমরা অনেকখানি সহজ করে দিতে পারি। একটা রোগী কিভাবে বেড থেকে হুইল চেয়ারের মাধ্যমে ওয়াশরুমে যাবে, ওয়াশরুম থেকে কিভাবে ফিরবে, যদি তার কোনো সাপোর্ট কোনোভাবে না থাকে, একা একা কিভাবে করতে পারবে,
এই জিনিসগুলো সব আমরা শিখিয়ে দিই অকুপেশনাল থেরাপির মাধ্যমে। আমরা তার মডিফিকেশন গুলো করে দিই, যেমন উনি ভাত খেতে পারছেন না, সাপোজ তার রাইট সাইডেড উইকনেস হয়ে গেছে, হ্যাঁ, সেক্ষেত্রে ভাত খেতে পারছেন না বা ডেইলি লিভিং এর যে অ্যাক্টিভিটিস গুলো পারছেন না, আমরা তার স্পুনটাকে মডিফাই করে দিতে পারছি, আমরা উনি কিভাবে কাজ করবেন দৈনন্দিন তার ব্যবস্থাগুলো শিখিয়ে দিতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে রিহ্যাবিলিটেশনের অসংখ্য একটা। ধন্যবাদ, আসলে আপনার কাছে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারলাম। এই সবগুলো চিকিৎসায় কিন্তু আপনারা পেতে পারেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে, ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল মেডিসিনে, যেখানে আমাদের ডক্টর আনিকা জামান আপা কিন্তু নিয়মিত ভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে আজকে ডক্টর সার্ভাইস, আমরা কথা বলছিলাম স্ট্রোক পরবর্তী আমাদের রিহেবিলিটেশন নিয়ে, যেখানে আমরা হচ্ছে কথা বলছিলাম যে কিভাবে আমরা হচ্ছে আমাদের রোগীদের মানে পরবর্তী সময়টাকে যাতে ইজি হয়ে যায়, কোনো ধরনের কমপ্লিকেশন ডেভেলপ না হয়। আপা, আপনার কাছে আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, আমাদের দর্শক প্রশ্ন করেছেন, তার বাবার 6 মাস যাবত তার এক হাত এবং এক পা অবশ হয়ে গেছে, তৎকালীন রিপোর্ট অনুযায়ী 6 মাস আগে তার মাথায় কোনো ধরনের রক্তক্ষরণ পাওয়া যায়নি, তারপর হুম এক পাশের একটা হাত এবং একটা পা অবশ এবং হুম কথা বলতে পারেন না, মাঝে মধ্যে একটু মা মা শব্দ করেন, বাট হচ্ছে উনি খাওয়া দাওয়া ঠিক করতে পারেন, এখন পরবর্তী ওনার করণীয় কি জানতে চেয়েছেন ওনার বাবার থেকে। জি জি আচ্ছা, যেহেতু উনি বলছেন যে সিটি স্ক্যান বা এমআরআই রিপোর্টে কোনো রক্তক্ষরণ পাননি, তাহলে আমরা এটা ধরে নিচ্ছি এটা ইসকেমিক স্ট্রোক, মানে ওই জায়গার রক্ত সঞ্চালনটা কোনো কারণে বন্ধ হয়ে গিয়েছে ব্রেনের ওই অংশে, হ্যাঁ, যার কারণে উনার যদি বাম সাইডে অবশ হয়ে থাকে, সম্ভবত ডান সাইডে উনার একটা লেশন আছে, তো সেটা আস্তে আস্তে রিকভার করবে। কিন্তু এই মুহূর্তে উনার যেটা করণীয় সেটা হচ্ছে আমি যেটা বললাম প্রথমে, যে উনার প্রত্যেকটা জয়েন্ট যে পাশটা প্যারালাইস, উনি যদি হাঁটতে না পারেন, প্রথম থেকে আসি, যদি হাঁটতে না পারেন কোনোভাবে ছেঁচড়ায় ছেঁচড়ায় হাঁটেন, তাহলে সেক্ষেত্রে আপনার উনাকে আমরা হাঁটারটা শেখাবো। হ্যাঁ, উনি একজন ধরে একজন ধরে অথবা প্যারালার বার বলি, দুই পাশে দুটো একটা রেলিং এর মতো করে দিয়ে উনাকে হাঁটা শেখাতে হবে, যেহেতু উনি হাঁটতে না পারলে সবসময় শুয়ে থাকবেন, আর শুয়ে থাকলে অনেক রকম কমপ্লিকেশন চলে আসে অ্যাকচুয়ালি। তো সেক্ষেত্রে প্রথমে হাঁটানোর চেষ্টা করতে হবে, সেটা প্যারালাল বার বলে থাকি, দুই পাশে দুটো রেলিং এর মতো দিয়ে উনাকে আস্তে 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 আস্তে, একজন অবশ্যই অ্যাসিস্ট্যান্ট পাশে থাকবেন বা কেয়ার গিভার থাকবেন, যাতে উনি পড়ে না যায়, এই বয়সে পড়ে গেলে আবার হাঁটি ভেঙে গেলে একটা মুশকিল হয়ে যায়। তো সেক্ষেত্রে হাঁটাটা প্র্যাকটিস করাতে হবে প্রতিদিন নিয়মিত, আর নিশ্চয়ই উনি ফিজিওথেরাপি পেয়ে এসেছেন আশা করি, সেক্ষেত্রে উনাদেরকে কিছু ব্যায়াম শিখিয়ে দেওয়া হয়েছে ওখানে, সেই ব্যায়াম গুলো রেগুলার করতে হবে, তার মধ্যে অন্যতম প্রত্যেকটা জয়েন্ট কে উনি মুভ করাবেন, প্রত্যেকটা জয়েন্ট কে উনি মুভ করাবেন, আস্তে আস্তে হাতটাকে তুলতে বলবেন, রেগুলার উনার একটা রেগুলার মাসাজ বলেন, রেগুলার একটা রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ বলে থাকি, এটা রেগুলার করতে হবে। আর আরেকটা বিষয়, উনি বলেন যে কথা বলতে পারেন না, সেক্ষেত্রে উনাকে কথা বলানো শিখাতে হবে, এক্ষেত্রে একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট বলে থাকি আমরা বা স্পিচ থেরাপিস্ট, উনার শরণাপন্ন হলে ভালো হয়, কারণ কথা বলানোটা উনাদের একটা স্টেপ বাই স্টেপ প্রোটোকল আছে। হ্যাঁ, আমরা সহজে চাইলেও পারবো না এটা, মানে সাধারণ জনগণ এটা পারবেন না, সেক্ষেত্রে স্টেপ বাই স্টেপ কখন সরিও বলবে, কখন অ বলবে, কখন ক বলবে, কি করতে হবে, জিহ্বার কিছু মুভমেন্ট আছে, হ্যাঁ, এটা উনাকে শিখাবেন একজন স্পিচ থেরাপিস্ট। হ্যাঁ, তো উনাকে একটু একজন স্পিচ থেরাপিস্টের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে, উনি তার কথা বলানোটা মানে প্র্যাকটিস করাবেন। আর আপনারাও চাইলে ছোট বাচ্চার যে বইগুলো থাকে, চাইলে সেটাও আপনারা দিয়ে একটা একটা করে ওয়ার্ড দিয়ে শুরু করতে পারেন, যে বলতে পারছে কিনা, এভাবে আস্তে আস্তে। আর উনার সাইকোলজিক্যালি মনে হয় একটু আপসেট হয়ে আছেন, যেহেতু মনে করছেন কখনোই আর কথা বলতে পারবেন না, চলতে পারবেন না, এটার জন্য হয়তো একটা আপনারা মেন্টালি উনাকে সাপোর্ট দিবেন সব সময়, যে না, আপনি এখান থেকে অবশ্যই বেরিয়ে আসতে সক্ষম হবেন। হ্যাঁ, এটা ওনার জন্য একটা বড় চিকিৎসা পদ্ধতি, উনি যদি মেন্টালি স্ট্যাবল থাকেন উনি সবকিছু রিসিভ করতে পারবেন, আপনি যেটাই বল করবে করাবেন উনি সেটা রিসিভ করতে পারবেন। তো এই অসংখ্য মুহূর্তে আসলে, ধন্যবাদ, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপা। প্রিয় দর্শক, আপনি আপনার প্রশ্নের উত্তরটি আপনার কাছ থেকে পেয়ে গেলেন। আপা, আমরা আমাদের পরবর্তী একটি প্রশ্নতে চলে যাই, আমাদের সময় সংকলন রয়েছে। জি আমরা জি জি জানি যে হচ্ছে আমাদের স্ট্রোক পরবর্তী যে রিহেবিলিটেশনে একটি রোগী হসপিটাল থেকে যখন বাসায় চলে যায়, তখন আসলে তার কি কি করণীয় এবং সেক্ষেত্রে পরিবারের সদস্যদের আসলে কি কি ভূমিকা রয়েছে? জি জি এই যে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে একটা রোগীকে আমরা হসপিটাল থেকে ছেড়ে দিলাম, এরপরে আর খোঁজ নিলাম না যে উনার কি অবস্থা দাঁড়ালো। তো আমাদের রিহ্যাবিলিটেশন মেডিসিন এটা লিঙ্ক রাখে সব সময়, যে একটা পেশেন্ট যখন বাসায় যাচ্ছে তার অবশ্যই কিছু মডিফিকেশন আমরা করে দিই, সেটা একদম লাইফস্টাইল মডিফিকেশন থেকে, উনি কি খাবেন, উনি কিভাবে খাবেন, কি কি খেতে পারবেন, এগুলো থেকে শুরু করে উনি বাসায় যে কি ব্যায়াম গুলো করবেন, উনি বাসায় যে কিভাবে চলবেন,
সবকিছুর একটা প্রোটোকল আছে, সেটা করতে হবে। সেভাবে কিছু মাইল্ড এক্সারসাইজ যেগুলো বললাম সেগুলো করাতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কেয়ার গিভার ট্রেনিং বলে থাকি আমরা, বা একজন যিনি তাকে সব সময় দেখাশোনা করবেন তাকেই আমরা বেশি ট্রেনিং দিব। কারণ উনারা, উনি যদি হেল্প না করে তাহলে যে রিসিভার উনি রিসিভ করতে পারবেন না। তো তাকেই আমরা বলে দিব যে আপনি বাসায় যখন যাবেন তখন অবশ্যই আলসার যেন ডেভেলপ না করে, যেন ট্রকেন্টারিক রোল পাওয়া যায়, কিছু কাপড়কে একটু পেঁচায় পেঁচায় যেসব জায়গা নিচে লেগে থাকে সেসব জায়গায় দিয়ে দিতে, উনি বাথরুমে যাওয়ার সময় কিভাবে যাবেন, হুইল চেয়ার থেকে কিভাবে সাপোর্ট নিয়ে যাবেন, এবং যখন উনি কিছুটা হাঁটা শিখবেন, যখন উনি কিছুটা বেটারমেন্ট ফিল করবেন, তখন হুইল চেয়ার থেকে আমরা তাকে রোলেটর দিয়ে, রোলেটরে ট্রান্সফার করে, আর ক্র্যাচে ট্রান্সফার করে আমরা যেন উনি বাজারেও যেতে পারে, কমিউনিটিতেও একটু মুভ করতে পারে, সরাসরি কোথাও যেয়ে পার্টিসিপেট করতে পারে, কোনো একটা ফ্যামিলি প্রোগ্রাম, কোনো একটা অনুষ্ঠান, এগুলোতেও যেন উনি সমান তালে যেতে পারেন, সে ব্যবস্থাটা করে দেওয়ার জন্য তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। আমরা বলে দিই, ট্রেনিং বলে দিই যে আপনারা কি কি করতে পারেন, এভাবে আস্তে আস্তে একটা ইম্প্রুভমেন্ট, কারণ এটা একদিনের ব্যাপার না, দীর্ঘমেয়াদী একটা প্রসেস, এটা বাসায় যেয়েও সেই জিনিসগুলোকে অব্যাহত রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। অসংখ্য ধন্যবাদ আপা, আমরা আপনার কাছ থেকে কিন্তু জানলাম যে আসলে কি রোগী কখন হসপিটাল থেকে আসলে রিলিজ করার পরে তার কিন্তু পরবর্তী চিকিৎসাগুলো কিন্তু রিহ্যাবিলিটেশন চিকিৎসার আন্ডারেই চলবে, যার মাধ্যমে কিন্তু একজন স্ট্রোকের রোগী তার জীবনকে কিন্তু দেখা গেছে যে কোয়ালিটি অফ লাইফটাকে কিন্তু ইনক্রিজ করতে পারে এবং জীবনটাকে কিন্তু সে উপভোগ করতে পারবে। আপা আপনার কাছে আমাদের একদম লাস্টে একটি প্রশ্ন, যেটা হচ্ছে আপনাকে যেটা আমরা জানি যে আসলে স্ট্রোকটাকে আসলে আমরা অনেক ক্ষেত্রে দেখা গেছে প্রিভেন্ট করতে পারি, তো সেক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশনের এখানে কি কি গুরুত্ব রয়েছে? জি জি, আমরা প্রিভেন্ট করার সবচেয়ে প্রথম উপায় হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, এটাই হচ্ছে 1 নম্বর। কারণ যেহেতু স্ট্রোকের সরাসরি কোনো কারণ নেই জড়িত, যেটা না করলে আমার স্ট্রোক হবে না এরকম যেহেতু নেই, সেহেতু আমাদেরকে এই যে মডিফাইবল বা নন মডিফাইবল যেগুলো আমরা আগে বলেছিলাম, কিছু রিস্ক ফ্যাক্টর আছে বা যেগুলো চেঞ্জ করা যায়, যে রিস্ক ফ্যাক্টর গুলো সেগুলোকেই আমাদের অ্যাড্রেস করতে হবে প্রথমত। সেক্ষেত্রে আমাদের খাবার অভ্যাস খুব মেনটেন করতে হবে, আমরা অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার খাবো না, কারণ দেখা যাচ্ছে যদি কোনো একটা তেল চর্বি জাতীয় বেশি খাবার খেলে কোনো একটা আর্টারিতে বা ধমনিতে যদি একটা ব্লক হয় সেটাই পরবর্তীতে হয়তো বা স্ট্রোকের সৃষ্টি করছে। সেক্ষেত্রে অবশ্যই আমরা তেল চর্বি কম খাবার, একদম হাইজেনিক উপায়ে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা খেতে পারি, হ্যাঁ, বা ভেজিটেবলস, প্রচুর পরিমাণে ভেজিটেবলস খেতে পারি, এগুলো আর কি একটু লাইফস্টাইল মডিফিকেশনের জন্য। প্রতিদিন রেগুলার একটু হাঁটতে হবে, যদি বয়স্ক মানুষের অনেক সময় অস্টিও আর্থ্রাইটিস বা হাঁটু ব্যথা থাকতে পারে, তারপরেও তাদেরকে রেগুলার একটা প্লেন সারফেস বলি বা সমান্তরাল জায়গায় রেগুলার হাঁটতে হবে, হাঁটবেন ওনারা। সেক্ষেত্রে ডায়াবেটিস পেশেন্ট যদি হন, ডায়াবেটিসটাও কন্ট্রোলে থাকবে, হাইপারটেনশন পেশেন্ট হলে সেগুলোও কন্ট্রোলে থাকবে। মানে কিছু রেগুলার এক্সারসাইজ আছে, কিছু রেগুলার এক্সারসাইজ, কিছু হাঁটা, কিছু সাইক্লিং, যদি ইয়াং পেশেন্ট হয় সাইক্লিং বা সুইমিং, হ্যাঁ, সাঁতার কাটলেন, একটু জগিং করলেন, প্রতিদিন রেগুলার এই জিনিসগুলো করা উচিত, তাহলে হয়তোবা যে রিস্ক ফ্যাক্টর গুলো আছে সেগুলো থেকে আমরা কিছুটা হলেও মানে বেরিয়ে আসতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপা আপনাকে আমাদের সাথে আসলে আজকে আপনার মূল্যবান সময় দিয়ে আজকে আমাদের চ্যানেল 24 এর ডক্টর স্যাডভাইসকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল নিবেদিত আজকে ডক্টর স্যাডভাইস। আজকে আমরা কথা বলছিলাম স্ট্রোক পরবর্তী পুনর্বাসন চিকিৎসা নিয়ে। আজকে আমাদের সাথে ছিলেন ডক্টর আনিকা জামান, যিনি হচ্ছে আমাদের বাংলাদেশের একজন সুনামধন্য ফিজিয়াস্ট্রিস্ট, যিনি হচ্ছে কনসালটেন্ট হিসেবে আছেন ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল মেডিসিন। এটি কিন্তু একটা নতুন একটা আমাদের মেডিসিনে একটি নতুন বিভাগ হচ্ছে হচ্ছে হয়েছে ফিজিক্যাল মেডিসিন, যেখানে আসলে হচ্ছে আপারা আমাদের এই স্ট্রোক পরবর্তী চিকিৎসা গুলো আসলে কিভাবে আমরা পরবর্তীতে রিহ্যাবিলিটেশন চিকিৎসা গুলো দিব সেগুলো কিন্তু ব্যবস্থা কিন্তু এই ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্টে হয়ে থাকে। আপাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যেতে যেতে আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন। জি অবশ্যই, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে সবকিছু পরিচালনা করার জন্য, আর যারা দর্শক ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে মনোযোগ দিয়ে শোনার জন্য। আচ্ছা, শেষ পর্যন্ত একটা কথা বলতে চাই যে আমরা রিহ্যাবিলিটেশন মেডিসিন স্পেশালিস্ট যারা বা রিহ্যাব স্পেশালিস্ট যারা, তারা অ্যাকচুয়ালি যে কোনো ডিজিজেরই, যে কোনো অসুখেরই পরবর্তী যে কমপ্লিকেশন গুলো হয় সেগুলোর পুনর্বাসন করে থাকে। সেটা স্ট্রোক হতে পারে, এটা একটা প্যারালাইসিস, এটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, এছাড়া কিছু রিউমাটোলজিক্যাল ডিসঅর্ডার থাকে, সেগুলোরও আমরা ক্রনিক ডিজিজ, যেগুলো আসলে ওষুধ দিয়ে একটা 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 স্টেজে রাখা যায় কিন্তু একদম ভালো করা সম্ভব না, হ্যাঁ, একদম ভালো করা সম্ভব না, জাস্ট স্টেজে মেনটেনেন্স করা হয়। আমরা সেই অসুখগুলোরও সব, সেটা বাতের সমস্যা হতে পারে, বাত ব্যথা, প্যারালাইসিস, হ্যাঁ, এরকম স্পোর্টস ইঞ্জুরি, হ্যাঁ, খেলোয়াড়দের ইঞ্জুরি, যারা যেগুলো কিনা
রিহ্যাবের মাধ্যমে আমরা অনেক মানে সাফল্যতার সাথে কাজ করে যাচ্ছি। সেক্ষেত্রে এইসব জিনিসগুলো আপনারা চাইলে যদি কোনো পরামর্শের দরকার হয় আপনারা অবশ্যই আসতে পারেন। এবং সর্বোপরি সব সময় একটা নির্দিষ্ট ব্যালান্সড ওয়েতে চলতে হবে, সেটা ডায়েটের মাধ্যমে হোক, ডিসিপ্লিনের মাধ্যমে হোক, একটা রেগুলার এক্সারসাইজের মাধ্যমে হোক, সবকিছু মিলিয়ে একটা ব্যালান্সড ওয়েতে চলাটাই হচ্ছে রিহ্যাবিলিটেশন মেডিসিনের মূল লক্ষ্য। অসংখ্য এই ধন্যবাদ আপা, আপনাকে অসংখ্য জি ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জাপান বাংলাদেশ প্রিন্সিপ হাসপাতাল নিবিত আজকে ডক্টর স্যাডভাইস। আজকে ডক্টর স্যাডভাইস কেমন লাগলো মতামত জানাবেন আমাদেরকে অবশ্যই। পরবর্তী একটি ডক্টর স্যাডভাইস দেখা আমন্ত্রণ জানিয়ে ডক্টর ফাতিমা মারিয়া খান আপনাদের সবাই কাছে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং করোনাকালীন সময় অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আসসালামু আলাইকুম।